নিঃশর্ত মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবি জানিয়ে প্রতিবাদ সভা করেছে স্পেন বিএনপি। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল শহেদ জানান, গত 1 নভেম্বর মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে আয়োজিত প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদার। প্রতিবাদ সভার প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দৈনিক আমার দেশের সিটি এডিটর এম আবদুল্লাহ, স্পেন বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তালাত মাহমুদ উজ্জ্বল ও স্পেন জাসাসের সভাপতি ইবনে আল মাসুদের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্পেন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইম পুঙ্খি, শরীফ মনিরুজ্জামান, আবু তাহের, মোখলেসুর রহমান দিদার, রমিজ উদ্দিন সরকার, রিয়াজ উদ্দিন, লুৎফুর রহমান সহ আরো অনেকে। ১৮ দলের আন্দোলনে গণহত্যার অভিযোগ করেছে ইতালি বিএনপির ব্রেসিয়া শাখার নেতৃবৃন্দ। ব্রেসিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদ। নির্দলীয় সরকার ছাড়া আওয়ামী সরকার অধীনে এদেশে নির্বাচন হবে না। সরকারে পাতানো নির্বাচন সাধারণ মানুষ মেনে নেবে না। ১৮ দলের আন্দোলনে সরকারের সন্ত্রাসী বাহিনী দিয়ে নেতা কর্মীদের হতাহত এবং মিথ্যা মামলা ও গণগ্রেপ্তার করছে বলে বক্তারা মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেশিয়া শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে। স্থানীয় বাংলা রেস্টুরেন্টে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে বেশিয়া শাখা বিএনপি সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল খোকা সভাপতিত্বে মোহাম্মদ সাইদুল হাসান সবুজের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সৈয়দ মশিউর রতন। মালানা মোহাম্মদ আনোয়ার হোসেনের কোরআন তেলাওয়াত শেষে সরকার হটাও আন্দোলনের মৃত্যুবরণকারী নেতা কর্মীদের স্মরণে সবাই 1 মিনিট নীরবতা পালন করে। পরে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোশাররফ হোসেন সোহাগ, গোলাম ফারুক বাবুল, আরিফুল ইসলাম আরিফ, মজিবুর রহমান ব্যাপারী, বশির আহমদ, শাকিল আহমদ, আনিসুর রহমান চৌধুরী, সানাউল্লাহ সানা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন শামীম আহমেদ, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শরীফ ও হুসাইন। বেশিয়া শাখা বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ প্রিন্স অসুস্থ থাকায় হাসপাতাল থেকে তিনি টেলিফোনের মাধ্যমে সবাইকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আন্তরিকভাবে অনুষ্ঠান সাকসেস করছেন এই জন্য সবাইকে ধন্যবাদ। আর এই ধন্যবাদের সাথে সাথে আপনারা আমরা যারা উপস্থিত, আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মালয়েশিয়া কার্যক্রম পরিচালনা করব। আন্দোলনে নিহত নেতা কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। ইতালির বেশিয়া থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বিসিএ অ্যাওয়ার্ড প্রধান অনুষ্ঠান 2013। চৌধুরী মইনুদ্দিনের ফাঁসির রায়ে লন্ডনে আনন্দ সভা, রায় প্রত্যাখ্যান করে বিবৃতি টবি ক্যাটম্যানের। নানাভাবে বিতর্কিত ভিসা বন্ড থেকে পিছু হটল টরি নেতৃত্বাধীন জোট সরকার। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।